আমি একটি নদী, নাম গঙ্গা। তোমরাই তো আমাকে তোমাদের দেশের শ্রেষ্ঠ নদী বলেছ। সেই দেশের নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষের কথাই বলছি, আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী গঙ্গা। আমি আপন খেয়ালে কুলুকুলু শব্দে বয়ে চলেছি, আমার পথের শেষ থাকলেও চলার শেষ নেই। উঁচু পর্বত শিখর থেকে আমার পথ শুরু, আর শেষ হয়েছে সাগরে গিয়ে। তোমরা মানুষেরা আমার তীরে গড়ে তুলেছ গ্রাম, শহর, বন্দর, কলকারখানা, শস্যক্ষেত্র, আর যাপন করছ সুন্দর এক আধুনিক জীবন। তোমরা জানো কি আমার কোন ধারা কোন দিকে বয়ে চলেছে, আমার ধারাপথের বিবরণ সমূহ? হ্যাঁ, আজ আমি আমার আত্মকথা স্মরণ করছি, তাই এই সব কথাই আমি তোমাদের বলবো। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভাগীরথী নদী দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত স্রোতের নামই গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে 300 কিলোমিটারেরও বেশি পার্বত্য পথ অতিক্রম করে হরিদ্বারের কাছে আমি সমভূমিতে পড়েছি। পার্বত্য পথে পর্বতের ঢাল বেয়ে প্রবল বেগে নুড়ি পাথর বয়ে নিয়ে পর্বত ক্ষয় করতে করতে এগিয়ে চলি আমি। হরিদ্বারের কাছে সমভূমিতে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিহারের রাজমহল পাহাড়ের কাছে এসে প্রবেশ করলাম আমি পশ্চিমবঙ্গে। তারপর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে আমি দ্বিধা বিভক্ত হয়ে গেলাম, অর্থাৎ দুটো ভাগে ভাগ হয়েছি গো। একটা ধারা পদ্মা নাম নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, আর অপর ধারাটি ভাগীরথী প্রথমে নাম ছিল, তারপরে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে মিলিত হলো। আমার প্রবাহ পথে বহু উপনদী আমার সঙ্গে মিলিত হয়েছে। জানো কি সে নামগুলো, সেই উপনদীগুলোকে শোনা আছে কি? সেগুলো হচ্ছে যমুনা, সোন, ঘরঘরা, গোমতী, কোশী, অজয়, দামোদর, রূপনারায়ণ, হলদি, জলঙ্গি, মাথাভাঙা প্রভৃতি। জানো মানুষ, তোমরা এই মানুষেরা আমাকে নানাভাবে তাদের কাজে লাগায়। মানুষেরাই বলে যে তাদের জীবনে নাকি আমার গুরুত্ব অপরিসীম। কেন বলে জানো? কারণটা হলো এই যে আমার জলে তাদের দুপাশের জমি শস্য শ্যামলা হয়ে ওঠে, আমার আর আমার উপনদীগুলোর তীরে গড়ে উঠেছে অসংখ্য শহর। সেই শহরগুলো কি কি জানো? তোমাদের প্রিয় শহর, পছন্দের শহর, শখের শহর আর আহ্লাদের শহর কলকাতা, এটা তো প্রথমেই বলতে পারি আমি। তাছাড়া আছে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, মুর্শিদাবাদ, নবদ্বীপ, দিল্লি, আগ্রা, মথুরা। আমার পাড়ে গড়ে উঠেছে বন্দর, আমার আর আমার উপনদীগুলোর বুকে নৌকা আর স্টিমার চলাচল করে। যাত্রী ও পণ্য পরিবহন তথা ব্যবসা বাণিজ্যের প্রসারেও আমার গুরুত্ব রয়েছে। আমার বুকে বাঁধ দিয়ে গড়ে উঠেছে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। এর ফলে মানুষ আমাকে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নতি, জলবিদ্যুৎ উৎপাদন, জলাধারে মৎস্য চাষ, ভূমিক্ষয় নিবারণ, তীরভূমি অঞ্চলে বন সৃজন আর বন সংরক্ষণ, এই সমস্ত নানা কাজে লাগায়। মানুষের জীবনে যেমন উত্থান আছে, পতনও আছে, ভাঙা আছে, গড়াও আছে, ঠিক সেই রকমই ভাঙা গড়াই আমার খেলা। একদিকে আমি যেমন সমৃদ্ধ জনপদ, কৃষিক্ষেত্র গড়ে তুলি, তেমনই সমৃদ্ধ গ্রাম আর নগর আমার স্রোতের আঘাত সহ্য করতে না পেরে আমার বুকে তলিয়ে যায়। বন্যায় যেমন আমার দুপারের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তেমনই
দুপাড়ের জমিতে পুলি সঞ্চয় করে আমি জমিকে উর্বর করে তুলি। এর ফলে কি হয় জানো? এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় গো, জমিতে ভালো চাষ হয়, আর তোমাদের আহার যোগায়। মাঝে মাঝে ভাবি মানুষ কত স্বার্থপর, আমার বুকে বাদ দিয়ে আমার গতি হ্রাস করে দিচ্ছে। কলকারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ, শহরাঞ্চলের নর্দমার নোংরা জল, স্টিমার আর লঞ্চের গা বেয়ে পড়ে যাওয়া তেল, মৃত মানুষ আর মৃত পশু আমার বুকে ফেলে আমার পবিত্র জলধারাকে ক্রমশ দূষিত করে তুলছে। এর ফল মানুষকেই ভোগ করতে হবে। আমার বুকে আশ্রয় নেওয়া জলজ প্রাণীরাও আজ নিরাপদ নয়।